হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হককে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার তিন মামলার গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে পুলিশ। একই সাথে এই মামলাগুলোতে ২৪ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। নারায়ণগঞ্জের পুলিশ সুপার জানান, মামুনুল হকের কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাতারা ঝর্ণার দায়ের করা ধর্ষণ মামলায় ১০ দিন এবং সোনারগাঁওয়ের রয়্যাল রিসোর্ট ভাঙচুর ও এক যুবলীগ নেতার বাসায় হামলা ভাঙচুরের দুই মামলায় ৭ দিন করে আরও ১৪ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আগামী ৯ মে শুনানির জন্য ৩ দিন ঠিক করেছেন অতিরিক্ত জেলা জজ হুমায়ুন কবিরের আদালত। গত ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রয়্যাল রিসোর্টে কথিত স্ত্রী জান্নাতারা ঝর্ণাকে নিয়ে অবকাশ যাপন করতে গিয়ে স্থানীয়দের হাতে অবরুদ্ধ হন মামুনুল। হকের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার ৩টি মামলায় সে এজাহারনামি আসামি, সর্বশেষ একটি ধর্ষণ মামলায় তার বিরুদ্ধে হয়েছে। সেই মামলায় আমরা মামুন হককে শোন অ্যারেস্টের জন্য আমরা বিজ্ঞ আদালতে আবেদন করেছি। রয়্যাল রিসোর্টের ভাঙচুরে যে মামলাটি আছে সেই মামলা আমরা তাকে শোন অ্যারেস্টের জন্য ইতিমধ্যেই বিজ্ঞ আদালতে আবেদন করেছি এবং ৩টি মামলায় আমরা পৃথক পৃথকভাবে একটি মামলায় ১০ দিন, বাকি ২টিতে ৭ দিন করে আমরা রিমান্ডের আবেদন করেছি।